দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে প্রতি বছর 31শে ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে, তবে এবছর 30শে নভেম্বরের মধ্যে তা দাখিল করতে হবে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। সচিব জানান, নির্ধারিত ফর্মে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে, এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে অথবা কোনো ভুল তথ্য বা তথ্য গোপন করলে বা সম্পদের কোনো অসঙ্গতি দেখা গেলে বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা সিলগাল আকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোন তথ্য থাকে যেটা মিসলিড করে, এদের ব্যাপারে 1979 এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না।